হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার আমি আছি আপনাদের সাথে আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে এসেছি লিচু লিচুর বাজার নিয়ে মানে আমাদের গাছের লিচু আর কি এগুলো তো আজকে আপনাদেরকে দেখাবো সব লিচু পেরে ফেলেছে তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো আর আজকের ব্লগটি আমি শুধু লিচুই দেখাবো অন্য কোনো ভিডিও করিনি গাছের লিচু দেখাবো তার আগে একটা কথা বলে নেই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করতে ভুলে গিয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই হচ্ছে আমাদের গাছের লিচু বড় যে গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গাছ থেকে আজকে লিচুগুলো পেরেছে এখনই পাড়তো না আর কিছু দিন পরে পাড়ার প্ল্যান ছিল কারণ লিচুগুলো খেয়ে ফেলতেছিল পাখি তারপর ভালো মতো বড় হয়নি তো কিছু করার নেই সব লিচু খেয়ে ফেলতেছিল যার জন্য লিচু সব pere ফেলেছে আর সামান্য কিছু আছে আরো গাছে যেগুলো এখনো সবুজ পাকেনি সেগুলো রেখে দিয়েছে আর যে ছোট গাছটা দেখিয়েছিলাম বেদানা গাছে লিচু এখন পারবে না এগুলো আবার যখন পারবে আমি দেখাবো আর এগুলো হচ্ছে বড় গাছের লিচু সব তো রমজান মাসে এত লিচু তো খাওয়া যাবে না তো কি করবে এই যে দেখুন কিভাবে খেয়ে গাছের মধ্যে লিচু এই অবস্থা আর কি যার জন্য আজকে একটা ছেলে পেয়েছিল ওকে উঠাইছে গাছের মধ্যে সেই পারতেছে অনেকক্ষণ থেকেই পারতেছে যেহেতু গাছটা অনেক বড় তো সময় লাগতেছে অনেক তো এগুলো বেছে বেছে রাখতেছে ফাটা আছে এর মধ্যে তারপর ভালো গুলো ফাটা গুলো আলাদা করে রাখবে আর ফ্রিজের যে রাখলে লিচু বেশি দিন রাখতে গেলে লিচু কা চামড়াটা একটু কেমন জানি হয়ে যায় আর ডিপ চেম্বারে তো রাখা যাবে না হার্ড হয়ে যাবে আর মজাও লাগে না তো এই জন্যই বাসায় বেশি রাখবে না সবাইকে দিয়ে দিবে আর যারা আশেপাশে আমাদের চাচা জেঠা রাতা পর দূরের প্রতিবেশী আছে সবাইকে দিবে আর গাছে ফল দিতেই অনেক ভালো লাগে আমার আম্মু মানুষকে দিতে অনেক বেশি পছন্দ করে যে পেরেছে তাকে অনেকগুলো দিয়েছে এই যে এভাবে করে রাখতেছে ভালো গুলো একসাথে আর ফাটাগুলো একসাথে আলহামদুলিল্লাহ এবার অনেক লিচু এসেছে প্রতিবারই আসে আর এসেছে তো এবারও গাছের ফল দেখতে বা দেখাতে ভালোই লাগে তাই ভাবলাম আপনাদেরকে শুধু লিচুই দেখাই এই আর কি তো এখন লিচুগুলো আহ সবগুলো খুলে খুলে রাখতেছে যে থোকা থেকে আলাদা করে রাখবে তারপর সবাইকে দিবে আর বাসায় ফ্রিজে রেখে দিবে আর এই হচ্ছে আমাদের লিচু গাছটা এটার মধ্যে এখনো ছেলেটা উঠে পারতেছে দেখা যাচ্ছে না ভিতরে গাছটা অনেক বড় আর এত বড় গাছে লিচু কিন্তু টাফ যেহেতু ডালগুলো আহ খুবই ছোট ছোট আর নরম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে গাছের লিচুর কালারটা দেখতে খুবই সুন্দর লাগে এখানে কোনো ফরমালিন নেই একদম ফ্রেশ বাজারের লিচু বলেন বা যে কোনো ফলই সব ফলের মধ্যে ফরমালিন থাকে সেক্ষেত্রে গাছের স্বাস্থ্যসম্মত আর টাটকা থাকে একদম তা আমার জেঠিরাও এসেছে সবাই লিচু বসে বসে বাঁচতেছে অনেকগুলো লিচু তা আমার জেঠিরা আছে এখানে আম্মু সবাই মিলে লিচু বাঁচতেছে আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ তখন ছিল ইফতারের আগ মুহূর্তটা আমি একটু ইফতার prepare করতে হয়েছিল তো না হলে আরো বেশি দেখাতে পারতাম আর রমজান মাসে আমি এই চিন্তা করেছি রেগুলার vlog দিব না কারণ যেহেতু রমজান মাস কোরআন পড়তে হয় আর আমার ইচ্ছে আছে আমি সবসময়ই কোরআন খতম করি তো এখন ভিডিও বানাতে বা এডিটিং করতে ভিডিও করতে অনেক টাইম ওয়েস্ট হয় সো এই জন্য রেগুলার দিব না কিন্তু চেষ্টা করব মাঝে মাঝে দেওয়ার জন্য রেগুলার করতে গেলে একটু কষ্ট হয়ে যায় সো এই জন্য চিন্তা করতেছি যে প্রতিদিন ভিডিও আমি দিব না দিলে এখন সময়টা এক জায়গায় অনেক সময় নষ্ট হয়ে যায় আমি আর কোরআন পড়তে টাইমটা টা বেশি পাই না যেহেতু একটা ইয়ে থাকে টেনশন থাকে যে কখন ভিডিও এডিট করব বা কখন ব্লগটা রেডি করব কখন আপলোড করব তারপর আমি চেষ্টা করব মাঝে মাঝে দেওয়ার জন্য দেখি কতটুকু পারা যায় তো গাছের এই লিচুগুলো অবশিষ্ট রয়েছে এগুলো পারবে না এগুলো সবুজ সবুজ হয়েছে আর উপরের অংশগুলো যেগুলো লাল হয়েছিল সবগুলো পেরে ফেলেছে আমার সকল viewers আমার বাসায় লিচুর দাওয়াত রইলো সবাইকে যদিও জানি সেটা সবাই আসা তো পসিবল না এই হচ্ছে গাছ অনেক বড় গাছ যারা লিচু খেতে খেতে পছন্দ করেন comments এ জানাবেন আমি মোটামুটি পছন্দ করি বেশি একটা না আর আমার বাসার সবাই অনেক পছন্দ করে অনেকে আছে লিচু খেতে খুবই পছন্দ করে এই যে আমি ধরে আছি লিচু গুলো অনেক সুন্দর লাগতেছিল তাই আপনাদেরকে আজকে ব্লগে শুধু লিচুই দেখালাম মানে পুরো বাজার নিয়ে বসেছিলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার না করলে লাইক না দিলে তো আমার ভিডিও বানানোর সার্থকতা নেই আর ফ্রিজে এভাবে রেখে দিয়েছে জানি না কতটুকু ঠিক থাকবে ফ্রিজের মধ্যে অলরেডি গতকালকে যে লিচুগুলো পেরেছিল গতকালকেও কিছু লিচু পেরেছে এখানে যেগুলো রেখেছিল অলরেডি চামড়াটা একটু কিরকম ফেকাশে বা কালচে হয়ে গিয়েছে মনে হয় না বেশি দিন রাখা যাবে এই যে এরকম হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ